আমাদের আজকের দর্সের বিষয় হলো শান্তি প্রতিষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও আদর্শ। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া ওয়াহি এবং বিধান মোতাবেক শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, এটাই হচ্ছে আলোচনার মূল বিষয়। তো আমরা দেখি যে ইসলাম যে আদর্শ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে দ্বীনের যে বিধান তাকে দিয়েছেন পুরোটাই হচ্ছে আসলে শান্তি প্রতিষ্ঠার এক গুচ্ছ প্রোগ্রাম। এর প্রমাণ আমরা একদম শুরু থেকেই পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে বেড়ে উঠেছিলেন, যেখানে তার জন্ম হয়েছিল, সে সমাজটা ছিল একটা অশান্ত সমাজ, যুদ্ধ বিধ্বস্ত সমাজ, জাহিলিয়াতের সমাজ, যেখানে নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং মানুষের উপর নির্যাতন কোনোটাই আসলে বন্ধ ছিল না, চলমান ছিল। আমরা জানি যে সেই মক্কায় মদিনায় তখন অনেক যুদ্ধ পরিচালিত হচ্ছিল এবং এর মধ্যে হারবুল ফিজার বা হারবুল ফুজার, যেটা 40 বছর ধরে সেটা প্রলম্বিত হয়েছিল। এরপরে গোত্র, বিভিন্ন গোত্রের মধ্যে সারাক্ষণই ছিল যুদ্ধমান অবস্থা। ঘর থেকে বের হলে কেউ নিরাপত্তা পেত না, নিরাপদ ছিল না কারো জীবন, সারাক্ষণই হানাহানি কাটাকাটি, এমনটাই ছিল সেই সমাজ। এবং সেখানে চুরি ডাকাতি থেকে আরম্ভ করে যত সামাজিক অশান্তি সবই ছিল। জাহিলিয়াতের যুগে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে লোমহর্ষক ঘটনা, বাবা তার ঔরসজাত কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত কবরে পুঁতে ফেলত। এর চাইতে তো আসলে মর্মান্তিক আর কোনো দৃশ্য হতে পারে না। এই ছিল সে সমাজ, যে সমাজে বাবার কাছে সন্তান নিরাপদ ছিল না, সন্তানের কাছে পিতামাতা নিরাপদ ছিল না, মানুষের কাছে মানুষ নিরাপদ ছিল না, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ ছিল না, এবং সমাজের একে অন্যের মধ্যে হানাহানি ছিল নিত্যদিনকার একটা অভ্যাস বা চালচিত্র। তেমনি প্রেক্ষাপটে আল্লাহ সুবহান তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন এবং তাকে দিয়ে ধীরে ধীরে সমাজকে ইমানের আলোকে, ইসলামের আলোকে রঙিন করলেন। মানে ইসলাম এবং ইমানের প্রক্রিয়াটাই এমন, যদি কোনো সমাজের মানুষ এই প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে নিয়ে আসতে সক্ষম হয় তাহলে সেই সমাজ অবশ্যই পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ সমাজ হবেই। এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় না, তার পরবর্তীতেও বারবার প্রমাণিত হয়েছে। যখনই কোনো সমাজ বা মুসলিম কোনো সমাজে অশান্তি উৎপাদিত হচ্ছিল, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসে, তখন আবার সেখানে শান্তি প্রতিষ্ঠা হতে দেখা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মক্কায় তো তিনি তার দীনই প্রচার কার্য শুধু অব্যাহত রাখলেন, সেখানে তিনি আসলে দীনকে ওইভাবে প্রতিষ্ঠা করতে পারেননি, এটা আল্লাহ তাআলার অপার ইচ্ছাতেই হয়েছে। কিন্তু মদিনায় যখন তিনি আসলেন, মদিনাবাসী তার আদর্শকে সর্বান্তকরণে গ্রহণ করেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাতে এবং সবার প্রচেষ্টায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের আলোকে যখন শহরটাকে প্রতিষ্ঠিত করলেন, আলোকিত করলেন, যে কারণে হয়ে গেল মদিনা মুনাওয়ারা। মুনাওয়ারা মানে কি? আলোকিত, আলোকিত মদিনা, আলোকিত নগরী। সে মদিনায় আমরা দেখলাম পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ প্রতিষ্ঠিত হলো, পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হলো। যদিও কিছুদিন পর পর নবী সাল্লাল্লাহু সাল্লামকে যুদ্ধে যেতে হয়েছিল, সেটা তো যুদ্ধ, যারা আক্রমণ করতে এসেছিল বদর প্রান্তরে কিংবা উহুদ প্রান্তরে কিংবা খয়বরে, সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখানে আক্রমণই প্রতিহত করলেন, তাই না? তিনি মদিনার রাষ্ট্রের সকলকে, বিভিন্ন ধর্মের লোকদেরকে নিয়ে এক শান্তিপূর্ণ চমৎকার সমাজ গড়ে তুললেন,
আর সব সমাজের মতো সকল সমস্যাই কিন্তু সেখানে ছিল, খেয়াল করে দেখেন। কিন্তু তারপরেও আদর্শিক দিক থেকে এবং বাস্তবতার দিক থেকে সেটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ শান্তিপূর্ণ সমাজ। সেখানে আমরা দেখি বিভিন্ন ধর্মের লোকজন, পৌত্তলিক থেকে মুশরিক থেকে আরম্ভ করে ইহুদি নাসারা সবাই সেখানে ছিল। এবং সেখানে একদল লোক ছিল যারা নেফাকের মধ্যে ছিল, মানে আভ্যন্তরীণ ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, আবদুল্লাহ বিন উবাই এবং তার দল। আর ছিল অমুসলিম যারা সুযোগ পেলেই নবী সাল্লাল্লাহু সাল্লামকে হত্যার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছিল, তাই না? একবার বনু কুরাইজা, আরেকবার বনু নাযির। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেননি, তিনি তাদের সকলকে মিলে পৃথিবীর একটা সমাজ ও রাষ্ট্র পরিচালনার মহাসনদ মেঘনা কার্টা, মদিনার ওসিকাতুল মদিনা, যেটাকে মদিনা সনদ বলা হয়, সেটা তিনি তৈরি করলেন। সেই সনদ পড়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা শান্তিপূর্ণ সমাজ বিভিন্ন মাল্টিপল, মাল্টি কালচারাল, মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস লোকদেরকে নিয়ে কিভাবে গঠিত হতে পারে তার পুরো অবকাঠামো এবং পুরো রূপরেখা সেখানে দেওয়া আছে। এবং নবী সাল্লাল্লাহু সাল্লাম দেখেন একটা জাতিকে, একটু আগে যেরকম বললাম, সেখান থেকে তাদেরকে কি চমৎকার পিওর পবিত্র একটা জীবনে তিনি নিয়ে আসলেন, অশান্ত সমাজকে শান্ত করলেন, মারামারি কাটাকাটি বন্ধ করলেন, গোত্রীয় সংঘাত তিনি চিরতরে উচ্ছেদ করে দিলেন এবং সেই জায়গায় প্রতিষ্ঠা করলেন ভ্রাতৃত্ব। মুহাজির আনসারদের ভ্রাতৃত্ব পৃথিবীর সবচেয়ে সেরা দৃষ্টান্তমূলক ভ্রাতৃত্ব, যার কোনো নজির আর মেলে না। এ ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে শুধু এই এক্সাম্পল থেকেই প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু ধর্মপ্রচারক ছিলেন না, তিনি শুধু ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে আসেননি, ইসলামের এই প্রোগ্রামের মধ্য দিয়ে তিনি আসলে একটা শান্তিপূর্ণ সমাজের চমৎকার মডেল তিনি উপহার দিয়েছেন। তো মানে এই এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, বা বিশ্ব মানবতা যদি এটা বুঝতে পারে, বা সমাজ বিজ্ঞানীরা যদি এটা এইভাবে বুঝতে পারে, তাহলে কিন্তু বিশ্ব মানবতার কল্যাণ হতো। সেরা মডেলই তো সবার জন্য প্রযোজ্য, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেলটা যদি দেশে দেশে আজকে মানুষ ফলো করত, তাহলে তো আজ এত সংঘাত তৈরি হতো না। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের সংঘাত অনেক সময় তৈরি হয় আকিদা ভিত্তিক, বিশ্বাস থেকে, তাই না? এক দল আল্লাহকে রব হিসাবে মানে, অন্যরা কিন্তু আল্লাহকে মানে না। সংঘাত তো এখান থেকেই শুরু হয়, আকিদার সংঘাত, ইমানের সংঘাত। এবং আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, অপশক্তিগুলো আজকে মুসলিমদের মধ্যে তারা নিধনযজ্ঞ চালাচ্ছে, তাহলে তারা কিন্তু শান্তির বচন বক্তব্য দিচ্ছে, তাই না? পৃথিবীতে তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু সবগুলো মুসলিম রাষ্ট্র দেখা যাচ্ছে যে একটা অশান্তি উৎপাদন করার মতো পরিস্থিতি এই অপশক্তিগুলো তারা তৈরি করে রেখেছে। সুতরাং কিন্তু মুসলিমরা কখনোই তা করেনি। যখন ফিলিস্তিন পদানত হলো, সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তখন ফিলিস্তিনের যে শাসকরা ছিল সামদেশে, রোম সাম্রাজ্যের যে প্রতিনিধিরা ছিল, তারা বলল যে খলিফার কাছে তারা চাবি হস্তান্তর করবে। ওমর ইবনে খাত্তাব দেখেন তিনি নাও মানতে পারতেন যে না, কেন আমাকে যেতে হবে, কেন আমার প্রতিনিধির কাছে তোমরা করো, নাহলে তোমাদের শাস্তি দেওয়া হবে, ব্যাস, তাই না? কারণ তারা তো চাবি হস্তান্তরে, তারা পরাজিত হওয়ার পরও চাবি হস্তান্তরে রাজি ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং শান্তিপূর্ণভাবে এই যে মানে রাষ্ট্রীয় দায়িত্ব তিনি নিলেন। শুধু তাই না, তিনি সকল অমুসলিমের একটা গ্যারান্টি দিলেন, তাদেরকে তাদের মতো থাকতে দিলেন, তাদের উপাসনালয়গুলোকে ধ্বংস করলেন না, তাদের ঘরবাড়ি কোনো কিছুই ভাঙচুর করলেন না।
সে একই ফিলিস্তিনে আজকে আমরা দেখতে পাচ্ছি ইহুদিরা কিন্তু মুসলিমদের সমস্ত সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং দিচ্ছে অসহায় একটা জাতি যাদের হাতে কিছুই নেই তাই না তাহলে ইসলামের এই শান্তিপূর্ণ অ্যাপ্রোচটা এটা আমরা ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে আমরা লক্ষ্য করি আর যদি ইসলামকে আমরা বিশ্লেষণ করি তাহলে তো ইসলামের পুরো প্রোগ্রামের মধ্যে আমরা দেখি সারা পৃথিবীর মানুষগুলো যখন তারা পরস্পর বিবাদে লিপ্ত হয় বিভক্তিতে তারা লিপ্ত হয় সে কারণগুলো উদ্ঘাটন করে সে সব জায়গাটাকে ইসলাম রিপেয়ার করে দিয়েছে যে কারণে মানুষ হানাহানি করে লাগালাগি করে মারামারি করে যুদ্ধে লিপ্ত হয় একে অপরের উপর প্রতিশোধ পরায়ণ হয় সেই জায়গাগুলো ইসলাম কিন্তু তার একটা চমৎকার সায়েন্টিফিক অ্যাপ্রোচে মাহাব্বা ভালোবাসা সম্প্রীতি উৎপাদনের মধ্য দিয়ে এবং ইসলামের যে রুলিংসগুলো আছে যে বিধান যে সামাজিক সাম্য এবং পারিবারিক যে বন্ধন প্রতিবেশীর যে অধিকার জনসাধারণের যে অধিকার সেগুলো সংরক্ষণের মধ্য দিয়ে ইসলাম কিন্তু সেই শান্তিপূর্ণ অ্যাপ্রোচটাকেই প্রতিষ্ঠা করে এজন্য যখনই কোনো জাতি ইসলামের এই বিধানগুলোকে মেনে চলে তখনই সেই জাতি সাফল্যের চূড়ান্তে পৌঁছে যায় লক্ষ্য করে দেখুন পৃথিবীর ইতিহাসে এটা তো আর এখন বানোয়াট কিছু বলার সুযোগ দেয় তাই না সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র এরপরে তিনি হিজরি অষ্টম সালে মক্কায় গেলেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে মক্কার দায়িত্ব তিনি গ্রহণ করলেন মানে এই সেই মক্কা যেখানে তার জন্ম হয়েছিল এবং মক্কার লোকেরা তাকে কি না করেছে বলেন তো কোন কষ্টটা দেয় নাই তাকে হত্যা ষড়যন্ত্র করেছে না এবং তাকে কি গরু খোঁজার মতো খুঁজেছে যেদিন তিনি আল্লাহ সুবহানাহু তাআলার অনুমতি নিয়ে হিজরতে বের হলেন যেখানেই পাওয়া যায় সেখানেই তাকে হত্যা করবে তারা তারা গারে সাহর পর্যন্ত উঠে গিয়েছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সকালবেলায় প্রবেশ করেছিল যে তাকে তার ঘরেই তারা হত্যা করবে কিন্তু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন তাই না এই যে মানে এত ইতিহাস তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বনু হাশেমকে তিন বছর শিয়াবে আবি তালেবের মধ্যে অন্তরীণ রেখেছিল তাকে অবরুদ্ধ রেখেছিল খাবার প্রোভাইড করে নাই এটা কি ভোলা যায় বলেন তো এত কষ্ট কি ভোলা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে সলাতই তো পড়ছিলেন আর তো কিছু খারাপ কাজ করছিলেন না তার পিঠে উটের উচ্ছিষ্ট চাপিয়ে দিয়েছিল তিনি সিজদা থেকে উঠতেই পারছিলেন না আর অন্যরা তামসা দেখে হাসছিল তখন একজন গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল তোমার বাবাকে গিয়ে দেখো তাকে কিভাবে কষ্ট দেওয়া হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ এসে কাবা চত্বরে তার পেট থেকে সেগুলো সরালেন এ কষ্ট কি ভোলার মতো বলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা শান্তিপূর্ণ উপায়ে মক্কা বিজয় করলেন এবং বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিলেন আর বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অনুযোগ নাই তোমাদেরকে মাফ করে দেওয়া হলো তোমরা মুক্ত ইয়া আল্লাহ এত বড় শান্তির বার্তা আমার মনে হয় সত্য হচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনো শাসনকর্তা এত বড় শান্তিপূর্ণ সুন্দর বার্তা কখনো দেননি বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস তো একদম মহাসত্য আমাদের সামনে প্রজ্জ্বল তারপরে এর মাঝে তিনি মক্কায় অবস্থানকালে যখন তায়েফে গেলেন তায়েফবাসীরাও তাকে কম কষ্ট দেয় নাই তাকে রক্তাক্ত করে ফেলেছিল তাই না তার পেছনে দুষ্ট কিশোর দলকে কিশোর গ্যাং বলতে পারেন তাই না আজকে তো কিশোর গ্যাং আমরা চিনি আমাদের সমাজে কিশোর গ্যাংদের কাজই হচ্ছে অশান্তি উৎপাদন করা ভ্রষ্ট কাজে লিপ্ত হওয়া এবং ইচুয়ে পাকা কাজগুলো করা এমনকি অনেক গ্যাং তো এখানে খুন খারাপি পর্যন্ত করে না
করে। দেশের প্রায় প্রত্যেকটা জেলায় কোত্থেকে জানি এই কালচারটা তৈরি হলো, কিভাবে তৈরি হলো, খুবই অদ্ভুত ব্যাপার। একটা দেশের সবকিছু থাকার পরেও এদেরকে নাকি কন্ট্রোল করা যাচ্ছে না। পত্রিকা দেখেন প্রতিদিনই তাদের অপকীর্তি খালি উঠছে। সে কিশোর গ্যাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে লেলিয়ে দেওয়ার পরে পাথর মেরে মেরে তারা তাকে রক্তাক্ত করল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো কোনো প্রতিশোধ নেননি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে মালাকুল জিবালকে পাঠালেন এবং প্রস্তাব করা হলো যে জনপদকে উল্টে দেওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি চাই এরা দিনে ফিরে আসুক, আল্লাহ এদেরকে হেদায়ত দিন। সুবহানাল্লাহ, মানে কি চমৎকার অ্যাপ্রোচ! একজন দাঈ আল্লাহ, একজন নবীউর রাহমাহ, রহমতের নবী, তার অ্যাপ্রোচটা দেখেন কতটা সাবলীল, কতটা প্রাঞ্জল, কতটা সুন্দর, কতটা শান্তিপূর্ণ। আল্লাহু আকবার বললেন, আমি চাই তারা হেদায়ত পাক। এ হচ্ছে দাঁড়িদের গুণাবলী। আজকের দাঁড়িদেরও এমনটি হওয়া উচিত, তাই না? যে আমাদের দায়িত্ব তো হচ্ছে মানুষকে পথ দেখানো, আর মূল হেদায়ত দেবেন কে? আল্লাহ। আমাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, সবর করতে হবে, এবং কারো প্রতি প্রতিশোধ স্পৃহা পোষণ করা যাবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখিয়েছেন, কারণ এটা হলো শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত, শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত। নবী সাল্লাল্লাহু সাল্লাম এভাবেই ইসলামের সৌন্দর্যল অধ্যায় রচনা করেছিলেন। সারা বিশ্বের সামনে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে ইসলাম তার পদযাত্রা শুরু করেছে শান্তিপূর্ণ উপায়ে, শান্তি দিয়ে, এবং ইসলামকেই বরং অপশক্তিগুলো সবসময় টুটি চেপে ধরেছে, আক্রমণ করেছে। কখনো মুসলিমরা আগ বাড়িয়ে অন্যদেরকে আক্রমণ করেনি। ইসলামের যুদ্ধনীতি সেটা পরবর্তীতে একটা ভিন্ন একটা ফরম্যাট, অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানের জন্য মানুষ যুদ্ধ করতে পারে, কিন্তু আমরা ইসলামের মৌলিক যে অ্যাপ্রোচ, যেটা শান্তিপূর্ণ যে অ্যাপ্রোচ, সেটা উপস্থাপন করতে গিয়ে দেখি ইসলাম কখনোই মারমুখী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ পেলেই মানুষকে ক্ষমা করে দিতেন, তাই না? আর কোরআনও তাকে বারবার বলছে ফাফু আনহুম ওয়াসফা, তাদেরকে ক্ষমা করো, তাদের প্রতি ক্ষমাসুলভ আচরণ করো। এটাই তো শান্তির মূল বার্তা। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এটা ছিল মেইন ফোকাস, এটা ছিল তার মেইন অ্যাপ্রোচ, দাওয়াতি অ্যাপ্রোচ, দিন প্রচারের অ্যাপ্রোচ, রাষ্ট্র পরিচালনার অ্যাপ্রোচ। সব জায়গাতে তিনি শুধু ক্ষমা 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 এ কাজটি করেছেন, এ কাজটি করেছেন। দেখেন বদরের যুদ্ধে কাদের বিজয় হয়েছিল? মুসলিমদের। উহুদের মতো কোনো বিপর্যয় কি হয়েছিল? হয়নি। যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করেছেন? প্রথম যুদ্ধে মানুষ এক্সাইটেড থাকার কথা, বদরের যুদ্ধে সেই সুদূর মক্কা থেকে তারা এখানে ঢাল ঢোল তলোয়ার বাজি এসেছিল মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু তারপরেও তিনি মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন। মানে যেখানেই আপনি হাত দেন দেখবেন যে শুধু ক্ষমা আর ক্ষমার চমৎকার নিদর্শন, যার মাধ্যমে ইসলাম শান্তিপূর্ণ উপায়েই সব কিছু সমাধান করতে চেয়েছে। ইসলাম কখনো অ্যাগ্রেসিভ ছিল না, এক্সট্রিম পজিশনে ছিল না, ইসলাম কখনো মারমুখী ছিল না, ইসলাম কখনো কোনো মানুষকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়নি। এমনকি আপনি অবাক হবেন যে ইসলামের ইতিহাসে আমরা দেখি যে যখনই কোনো নগর কিংবা দেশ বিজিত হতো মুসলিমদের হাতে, সেখানে অমুসলিমদের কখনোই জোর করে ধর্মান্তরিত করা হয়নি। আচ্ছা, বিজয়ীরা ক্ষমা করে দিয়েছে সকল অন্য ধর্মীয় লোকদেরকে এবং তাদেরকে স্বাধীনতা দিয়েছে, তাদের উপাসনালয় পর্যন্ত ধ্বংস করেনি, কিন্তু একটা জিনিস শুধু আরোপ করেছে, সেটা হলো জিজিয়া। কি জিজিয়া? দেখেন ফোকাসটা আমাদের অন্যদিকে নিয়ে গেছে। অমুসলিমরা তারা বলতেছে জিজিয়া আরোপ করলো, মুসলমানদের উপর আরোপ করে নাই, অমুসলিমানদের উপর জিজিয়া আরোপ করলো, তারা এটাকে নেগেটিভলি দেখাচ্ছে। কিন্তু তারা এটা দেখেনি অন্য জাতিরা কি করত। এই যে যখন বাগদাদে হালাকু খানেরা হানা দিল, কি করলো বলেন তো?
কি রক্তারক্তি কাণ্ড ঘটালো, পুরো নদীর পানি লাল হয়ে গেল, তাই না? এরকম কি মুসলমানরা কচুকাটা করেছে কখনো? করেনি। তাহলে বিজয়ী জাতি সবসময় যে ভয়ঙ্কর অ্যাপ্রোচে আসে, মুসলিমরা কখনো সেভাবে আসেনি। একটা ছোট্ট জিজিয়া কর আরোপ করেছে, অল্প দিয়েই তারা বিজিতদেরকে মানে শাসন করেছে। এটা তো খুবই সামান্য একটা বিষয়, আর মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা তো কিছু কর দেবেই। আর আজকের আধুনিক যেমন ট্যাক্স ব্যবস্থাপনা আপনি দেখেন, পাশ্চাত্যের ট্যাক্স ব্যবস্থাপনা, এক সময় আমাদের দেশে এরকম ট্যাক্স টুক্স ছিল না, এখন হয়েছে। দেখবেন যে মানুষের জীবন অষ্টাঘাত হয়ে যাচ্ছে। ট্যাক্স সিস্টেম এত কঠিন, এগুলোর জন্য কোনো এডুকেশন নাই যে আপনি কিভাবে ট্যাক্স দিলে আপনি দায়মুক্ত হবেন। কারো জানা আছে? কারো জানা নাই। উল্টো আপনার এই ট্যাক্স দেন নাই, সে ট্যাক্স দেন নাই, এগুলো যে কোনো সময় ধরার মতো সুযোগ আছে। ফলে প্রত্যেক মানুষ ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারে। সে সুযোগটা আধুনিক সিস্টেমে রেখে দেওয়া আছে। আর পাশ্চাত্যের ট্যাক্সেশনটা এটা পরিপূর্ণ ইসলাম বিরোধী একটা সিস্টেম ইম্পোজ করা হয়েছে, যেখানে 40-50% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। রাষ্ট্র ট্যাক্স নিয়ে চালায়, তাই না? ইসলামে ট্যাক্সেশনটা হচ্ছে সাময়িক। হঠাৎ রাষ্ট্রের যখন তারল্য সংকট দেখা দেবে তখন ট্যাক্সেশনটা আসে। কিন্তু জনজীবনকে একদম কঠিন ওষ্ঠাগত করে ফেলা, এর জন্য কিন্তু ট্যাক্সেশন সিস্টেমটা ইসলামে আসেনি। বরং ইসলামে মানুষ যাতে স্বাভাবিক সুন্দর একটা সচ্ছল জীবন যাপন করতে পারে, সেজন্য তাকাফুল ইজতিমাই, সোশ্যাল তাকাফুল সিস্টেমটা ইসলামে আছে। সেখানে আছে জাকাত ব্যবস্থাপনা, আছে ওয়াকফ ব্যবস্থাপনা, আছে অর্থনৈতিক আরও নানা রকম আনুকূল্য পাওয়ার জন্য দান, খয়রাত, সাদাকা, তাই না, ডোনেশন ইত্যাদি নানা ব্যবস্থাপনা সেখানে আছে। এগুলোও কিন্তু শান্তির উপাদান। মনে রাখবেন, আপনার হাতে যখন টাকা থাকে না, যখন মা বাবার অথবা সন্তানের, প্রিয় সন্তানের চিকিৎসার ব্যবস্থা করার সামর্থ্য থাকে না, তখন কিন্তু মানুষের ব্রেনও ঠিক থাকে না। শান্তি থাকে তখন? শান্তি থাকে না। মানে শুধু যুদ্ধ থেকে মাসলেই তো মানুষ শান্তি পায় না, মানুষের আর অনেক কিছু লাগে। তার পিসফুল মাইন্ডের জন্য তার চিন্তা চেতনা, স্বভাব সুন্দর হতে হয়, আচরণ সুন্দর হতে হয়, সামাজিক সম্পর্ক সুন্দর হতে হয়, সামাজিক সম্প্রীতি থাকতে হয়। ইসলাম এসব জায়গায় কাজ করেছে। অর্থাৎ শুধুমাত্র যুদ্ধনীতিতে শান্তিপূর্ণ সমাধান দিয়েছে ব্যাপারটা তা না, অথবা অর্থনৈতিক কিছু সুন্দর ব্যবস্থা নিয়েছে শুধু তা না, বরং খুব ছোটোখাটো সকল ব্যাপার একটা কম্প্রিহেন্সিভ টোটাল ব্যবস্থাপনা হিসাবে ইসলাম সব জায়গায় শান্তিপূর্ণ উপকরণ রেখে দিয়েছে, যে যাতে করে এইভাবে জীবনটা যদি গঠন করা যায় তাহলে জীবনটাকে, পরিবারটাকে, সমাজটাকে শান্তিপূর্ণ হিসাবে গড়ে তোলা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মানুষের মানসিক চিকিৎসা আগে করেছেন। আপনি দেখবেন যে কোরআনের প্রথম যে আয়াতগুলো এগুলো সব তাওহিদ বিষয়ক, সব ইমান বিষয়ক। তার মানে প্রথম সমস্যা হচ্ছে মানুষের আকিদার সমস্যা, আকিদার সমস্যা, আকিদা এবং বিশ্বাসগত প্রবলেম থাকলে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না। আজকাল মানুষের মানসিক সমস্যা অনেক বেড়ে গেছে, অস্থির জীবন, তাই না, ইমানের স্বচ্ছতা নাই, পরিপূর্ণতা নাই, অস্থিরতা বিরাজ করছে, মানুষের মানসিক দ্বন্দ্ব প্রবলভাবে বেড়ে যাচ্ছে। কারণ ইমানই মানুষকে, মুসলিমকে সবচেয়ে বেশি শান্তি দেয়। যখন আল্লাহর উপর পরিপূর্ণ ইমান এবং আপনার তাওয়াক্কুল থাকে, তখন মহাসাগরে হাবুডুবু খেয়েও আপনি শান্তিতে থাকবেন কিনা বলেন, তাই না? নাহলে নামাজ কেমনে পড়বেন? হাবুডুবু খাওয়ার সময় তো ইশারে নামাজ পড়তে হয় নাকি? কারণ এই ইমান এমন একটা বড় নিয়ামত যে আপনার পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করেও কিন্তু আপনি শান্তিতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কষ্ট আর কে ভোগ করেছেন বেশি উম্মার মধ্যে, কিন্তু তিনিও শান্তিতে থেকেছেন। এই জন্য ইসলাম আমাদেরকে একটা সুন্দর, পবিত্র, স্বচ্ছ
পরিচ্ছন্ন একটা আকীদা শেখায়। আকীদা, আকীদার মূল চ্যাপ্টার আপনারা জানেন, আমরা সেটা নিয়ে তেমন কোনো কথা বলবো না। আর আমাদের সাথে আমাদের রবের এই আকীদার মূল কথাই হচ্ছে বান্দার সাথে রবের কানেকশন, বান্দার সাথে রবের একটা কানেকশন তৈরি করে। এই কানেকশনটা হচ্ছে কিরকম, যেমন আল্লাহ আমাদের কি কি হন, রব হন, আল্লাহ আমাদের রব। আর কি হন, আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের ইলাহ। এই রব এবং ইলাহ হিসাবে আল্লাহর সাথে তাহলে আমাদের রিলেশনটা কি হবে, খুব গুরুত্বপূর্ণ না? আপনি যদি আকিদাটা শুদ্ধ না করে তাহলে কানেকশনটা সঠিকভাবে স্থাপন করা যাবে না। আল্লাহকে যখন আমরা রব হিসাবে স্বীকৃতি দেব, তখন কিন্তু যেমন তিনি আমাদের খালেক, তিনি আমাদের সাস্টেনার, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের উপর রহমত বর্ষণকারী, তিনি বারাকা দেন, তাই না? এই যে রব, তখন কিন্তু এই প্রত্যেকটা নলেজ আল্লাহর সাথে আমার কানেকশনকে অন্য অন্য মাত্রায় নিয়ে যাবে। তখন আমি আর কারো কাছে দোয়া করব না, আমি আর কারো কাছে চাইব না, আমি আর কারো কাছে বারাকা জন্য প্রার্থনা করব না, আমি সন্তান সম্পদ সব কিছু শুধু কার কাছে চাইব, আল্লাহর কাছে। তাহলে দেখেন কানেকশনটা অন্যরকম হয়ে গেল। আবার যখন ইলাহ হিসাবে আল্লাহ তাআলাকে আমি কানেক্ট করব, তখন আমার সালাত কার জন্য হবে, আল্লাহর জন্য। আমার সওম, আমার হজ, আমার জাকাত, আমার ওমরা, আমার কোরবানি, আমার সকল ইবাদত কার জন্য হবে, আল্লাহর জন্য হবে। কিন্তু এই ইলাহ হিসাবেও আল্লাহকে আমাদের অনেকে চিহ্নিত করতে পারছে না, ফলে এই জায়গায় কিন্তু একটা ডিস্টর্শন তৈরি হয়, আকীদাগত শুদ্ধতা আসছে না। এখন দেখবেন যে অনেক লোক কবরে বা মাজারে গিয়ে চায় না, টাকা দেয় না, হ্যাঁ সিন্নি মানত করে না। তাহলে এই যে সে যখন এই কাজগুলো করে, এই কাজগুলো কি আল্লাহ পছন্দ করেন, এই কাজগুলো কি শিরক হয়ে যাচ্ছে না? তাহলে আল্লাহর সাথে কানেকশন কি তৈরি হলো না হলো না? তৈরি হলো না। ফলে এই লোকেরা কখনোই পিসফুল মাইন্ড পাবে না। অতএব আপনি সালাত পড়ে যে প্রশান্তি পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না, কারণ আপনার সালাতটা তো এক্সক্লুসিভলি আল্লাহর জন্য হচ্ছে না। আপনি দোয়া করে যে প্রশান্তি পাওয়ার কথা, আপনি কখনো আল্লাহর কাছে দোয়া করেন, কখনো খাজা বাবার কাছে দোয়া করেন, কখনো কবরওয়ালার কাছে দোয়া চান? আপনি কখনো মনে করেন যে আল্লাহই করে, আবার কখনো মনে করেন আংটি যেটা পরেন অথবা পাথর অথবা তাবিজ তোমার এগুলো আপনার ভালো মন্দ করে? সুতরাং আপনার চিন্তা চেতনাটা স্ক্যাটার্ড হয়ে যায় এবং আপনি আল্লাহর মধ্যে কনসেন্ট্রেশনও করতে পারেন না এবং আল্লাহর মধ্যে আল্লাহর সাথে ট্রুলি কানেক্টেডও হতে পারেন না। ইসলাম এই জায়গাটা আমাদেরকে গাইড করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সূরা আল বাকারার 186 নম্বর আয়াত। যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন জানিয়ে দাও যে আমি খুবই নিকটবর্তী। যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই, অতএব তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান রাখে, আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান রাখে। লা আল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা দিশা প্রাপ্ত হয়। আচ্ছা, ইসলাম যেই সম্পর্কটা সমাজের মূল ভিত্তি হিসাবে স্থাপন করেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা দেখিয়ে দিয়েছেন। সেই সম্পর্কটা হচ্ছে আলাকাতু উদ্দিন ও মাওয়াদ্দাতিন ও রাহমাতিন ও মাহাব্বা। ইসলাম সমাজের সবাইকে ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন আবদ্ধ করে দিয়েছে, এটা ইসলামের বিশাল এক অর্জন। দেখেন না, যারা পরস্পর হানাহানি করত ইসলাম গ্রহণের পর কি হয়ে গেল তারা? আবার মদিনাবাসী মক্কাবাসী তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু যখন মুহাজিররা মদিনায় গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাত করে দিয়েছেন না, ব্রাদারহুড, দ্য বেস্ট ব্রাদারহুড ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে চমৎকার সৌভ্রাতৃত্ব তিনি কায়েম করে দিয়েছিলেন। আর মদিনার আনসাররা কি করেছেন? তারা তাদের সব কিছু বন্টন করে দিয়েছিলেন মুহাজিরদের জন্য, এমনকি যারা স্ত্রী নিয়ে আসতে ব্যর্থ হয়েছেন তাদের বিয়ের ব্যবস্থাও করে দিয়েছেন, এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল তারা স্ত্রীকে তালাক দিয়েছেন, যেন ইদ্দতের পরে এই মহিলাকে তার মুসলিম ভাই বিয়ে করতে পারে। কতটা ত্যাগ, কতটা ত্যাগী
তারা ছিলেন তাহলে বোঝা গেল এটা কি ভালোবাসা ছাড়া হয় মহব্বত ছাড়া হয় মানে এমন কি ধরেন আমার মধ্যে যদি মানুষের প্রতি সেই মহব্বতটা তৈরি না হতো তাহলে আমার বাবা আমার মা আমার আত্মীয়স্বজন বা আপনারা সবাই মিলে যদি বলেন এই ত্যাগটা করেন আমি তো পারবো না পারবেন কোনো মা যদি বলে বাবা তোর বউকে তালাক দিয়ে দে তাহলে তোর বন্ধু বিয়ে করবে তখন সবাই বলে মায়ের নিশ্চয় সমস্যা আছে কিছু না মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এভাবে বলা যে সঙ্গত সেটা আমি বলছি না আমরা তো কারো পরামর্শে কাজগুলো করি না তাহলে মক্কা থেকে একদল আসলো ভালো কথা তারা অপেক্ষা করুক দেখুক তারা তাদের প্রবলেম তারাই সলভ করবে আমার উপর তো ওয়াজিব না যে আমি সেটা প্রবলেম সলভ করব তাহলে এত ত্যাগের কি প্রয়োজন ছিল এত ত্যাগ তাহলে কেন হলো কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রজন্মকে সেভাবে গড়ে তুলেছিলেন ফলে এ ছিল ত্যাগী সম্প্রদায় যারা তাদের ভাইদের জন্য দীনী ভাইদের জন্য সর্বোচ্চ ত্যাগ তারা করেছে তারা এটা জিজ্ঞেস করেনি এ রাসূলুল্লাহ এটা কি ফরজ না ওয়াজিব না করলে কি আমার গুনাহ হবে এ প্রশ্ন করেছিলেন কেউ এ প্রশ্ন করেন আচ্ছা তাহলে এটা একটা শান্তির উপকরণ মনে রাখবেন সম্পর্ককে ভালোবাসা সম্প্রীতি শ্রদ্ধা এবং মমতার সম্পর্কে পরিণত করা খুব ইম্পর্টেন্ট এবং এই সম্পর্ক থাকলেই মানুষ একে অপরের অধিকার সচেতন হয় শুধু ভয় দেখায় আমি যদি অধিকার আদায় করি এই অধিকার সম্পূর্ণরূপে আদায় করা যায় না মা যদি তার সন্তানকে ভালোবাসে মা কি বলবে আচ্ছা আমার সন্তানটা হলো বুকুর দুধ খাওয়ানো কি ওয়াজিব নিয়ে হুজুরকে একটু জিজ্ঞাসা করে আসো তো এখন হুজুর বলতেছে যে না ওয়াজিব না তাহলে খাওয়াবো না কোনো মা কি এরকম বলে বলে না মা কোনোদিন কোনো মুফতি সাহেবের কাছে যান না যে আমার সন্তানকে কি রাত্রি জেগে ইয়ে করবো নাকি ওকে ফালায় রাখবো আমি ঘুমায় থাকবো এই এই প্রশ্ন কোনো মা করেন আল্লাহ আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসা দিয়ে দিয়েছেন এভাবেই তার মানে হচ্ছে যে জায়গায় কিছু স্বভাবপ্রসূত ভালোবাসা আছে তা আলহামদুলিল্লাহ যে জায়গায় নেই সেখানে তারবিয়াত লাগে এডুকেশন লাগে প্রতিবেশীদের মধ্যে ভালোবাসার সম্পর্ক মুসলিমদের পারস্পরিক ভালোবাসার সম্পর্ক তৈরি করার জন্য এডুকেশন লাগে একটা তারবিয়াত লাগে মসজিদ সে দায়িত্ব পালন করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে দায়িত্ব পালন করতে পারে ধর্মীয় ব্যক্তিত্বরা সে দায়িত্বগুলো পালন করতে পারে শিক্ষকরা সে দায়িত্ব পালন করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে সে দায়িত্ব পালন করেছেন এবং সফলভাবেই করেছেন আচ্ছা এরপরে আমরা এই ভালোবাসার ভিত্তিতে তাহলে পেলাম কি পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ভাই ভাই পরিণত করেছেন এ প্রসঙ্গে কোরআনের স্পষ্ট বক্তব্য আছে কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া এটা সূরাতুল হুজুরাতের মধ্যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই মুমিনরা ভাই ভাই ছাড়া আর কিছু না ইন্নামা দ্বারা সেটাই বোঝানো হচ্ছে মুমিনরা ভাই ভাই ছাড়া আর কিছু না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে বিখ্যাত সেই হাদিসটি আপনারা জানেন সহিহ মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তা'াতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদা'আ লাহু সাইরাল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা ও মমতায় দৃষ্টান্ত হলো একটা দেহের মতো যখন দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো অভিযোগ করে অসুস্থ হয় তখন সারা দেহ তাতে সাড়া দেয় এমন কি যখন তার জ্বর হয় তখন সে জাগন থাকে এবং তার গা গরম থাকে সারা গা গায়ের একটা অংশ না কিন্তু তাই না এবং যে অস্বস্তি সে ফিল করে সেটা সারা দেহ ফিল করে তাহলে পৃথিবীর কোনো প্রান্তের মুসলিমরা যখন কষ্টে থাকে আমরা কষ্ট কেন ফিল করি না আমাদের কষ্ট কেন হয় না তাই না এটা একটা প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির জন্য আরো বলেছেন লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পরকে পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না পরস্পরকে হিংসা করো না পরস্পরের পিছনে লেগে থেকো না বরং তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও তোমরা পরস্পর আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আরেকটা হাদিসে তিনি বলেছেন এগুলো সবই সহিহ হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি
ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হবে না যখন কেউ তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে না যা সে নিজের জন্য পছন্দ করে। শুনেন, মানে স্বার্থ সংঘাতটা কখন শুরু হয়, যখন আমি আমার জন্য পছন্দ করি কিন্তু আপনার জন্য করি না, আমি একা খেতে চাই আপনাকে দিতে চাই না। কি চমৎকার একটা নির্দেশনা দেখছেন, বলছেন ইমানই থাকবে না যদি নিজের জন্য যা পছন্দ করো ভাইয়ের জন্য সেটা পছন্দ না করো। কিন্তু আমরা তো সরসটা নিজের জন্য আর নিরসটা ভাইয়ের জন্য। দেখেন না, বাবার মৃত্যুর পরেই লাগালাগি হয় না, অধিকাংশ ফ্যামিলিতে লাগালাগি, এবং সেটা মুসলিম ফ্যামিলিতে। আর বোনদেরকে তো আমরা হিসা দেই না, তাই না? আমরা মনে করি এটা তো বোন, বোনরা তো পরের বাড়িতে গিয়ে খাবে, পরের বাড়িতে বাবার থেকে কি পেল সে? বোনদের বাবার থেকে পাওয়া অংশ ভাইরা কেন মেরে দেয়? এটাকে জুলুম হচ্ছে না? এতে কি শান্তি থাকবে? শান্তি থাকবে না। এই জন্য এখানে যদিও পুরুষদের কথা বলেছে, আসলে মেয়েরাও এর মধ্যে ইনক্লুডেড। আপনি সকল পুরুষ এবং মহিলার জন্য তাই পছন্দ করবেন যেটা নিজের জন্য পছন্দ করছেন, তাহলে স্বার্থের সংজ্ঞা তার হবে না। আমি যদি বলি ভাই আমার যা আছে সব আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা কি খুব রেগে মেগে দাঁড়াবেন? বলেন কি, আপনি দুষ্ট মানুষ, আপনি আপনার সব সম্পত্তি আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আপনার মতো খারাপ মানুষ আমি দেখি নাই? এ কথা বলার মতো কি একজনও পাওয়া যাবে? বলেন, হ্যাঁ? কিন্তু উল্টো টানা করলাম আমি, আমি তো আপনাদের সম্পত্তি নিজে আত্মসাত করি নাই, আমার সম্পত্তি যদি আপনাদের সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দেই এটা খারাপ না ভালো বলেন তো? অবশ্যই ভালো, তাই না? এরকম ভালো কাজ করে, যেমন আমি আপনাকে বেস্ট একটা অ্যাওয়ার্ড দিলাম, আপনাদের কোনো একজনকে, সে যদি বলে আমি খুবই দুঃখ বারাক্রান্ত, মানে বলছি উনি আমাকে বেস্ট অ্যাওয়ার্ড দিল, খুব খারাপ কাজ করলেন, এ কথা কি কোনো পাগলেও বলবে? বলবে না। তার মানে সংঘাতটা তাহলে কোত্থেকে আসে? সংঘাতটা আসে যখন বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল উনি, আর উনি ট্রিক্স করে মাগায় নিল, লবিং করে। সংঘাত হবে না? হবে। চাকরিটা পাওয়ার কথা ছিল এই যুবকের, কিন্তু আরেক যুবক এসে ঘুষ দিয়ে চাকরিটা নিয়ে নিল, সংঘাত লাগবে কি লাগবে না বলেন? আমি ইন্টারভিউ বোর্ডে ফার্স্ট হয়েছি, আমাকে কোনো চান্সই দেওয়া হলো না, নিচ থেকে একজনকে নিয়ে নেওয়া হলো, সংঘাত লাগবে কি লাগবে না বলেন? তাহলে অশান্তি উৎপাদিত হয় স্বার্থের সংঘাত থেকে, এবং যখন মানুষ আদল ইনসাফ পাশ কাটিয়ে যায়, সুবিচার করে না এবং সুশাসন থাকে না, তখনই মানুষের মধ্যে ক্রোধ, জেদ, বিদ্বেষ এগুলো তৈরি হয়। ইসলাম এগুলোর পথ চিরতরে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দেখেন, সম্প্রীতির বন্ধনটা কখনোই যেন আলগা না হয় সেজন্য ইসলাম আরো কিছু রুল জারি করেছে। যেমন আপনি একজনের সাথে খুব রাগ করেছেন, সে আপনার সাথে হয়তো কোনো খারাপ কিছু করেছে, আপনি বললেন তোমার সাথে আমি কথা বলবো না, কয়দিন? 3 দিন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু লিলমুসলিম আন ইয়াহজুরা আখাহু ফাওকা থালাতি লায়ালিন, কোনো মুসলিমের জন্য এটা হালাল নয় যে সে তার ভাইকে 3 রাত্রির বেশি পরিত্যাগ করবে। ইয়ালতাকিয়ান ফায়ুরিদু হাদা ওয়ায়ুরিদু হাদা ওয়খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এরপরে তারা দুজনে মিলিত হবে এবং তিনি এইটা বা ওটা তারা একে অপরকে দেখাবেন, আর তাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তাদের দুজনের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি আগে সালাম দেবেন। সুবহানাল্লাহ, আগে সালাম দেবেন, কি চমৎকার, তাই না? আল্লাহু আকবার। এগুলো তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেন, তাহলে এই দৃষ্টান্তগুলো আমাদের মাথায় আসতো না। কারণ আমরা তো মানে মানুষ সাধারণত রিয়াক্টিভ প্রকৃতির হয়, সারাক্ষণ খালি তার মধ্যে জেদ, একটা কিছু যদি সে একটা টোকা খায় সে দেবে ঘুষি, তাই না? যদি ছোট্ট একটা ইট মারেন সে দিবে পাটকেল, যদি ঠেলা দেন সে আসার দেবে, এটা না? এটা আপনি দেখেন না? আপনি দেখেন এই যে এখন নির্বাচন চলছে, সে সময় দেখেন প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করে, তাই না? ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, তাহলে ইসলামটা কি শান্তিপূর্ণ আচরণ শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ করে, নাকি মুসলিম অমুসলিম সবার মধ্যে? সবার মধ্যে।
আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি রহম করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। আসমানে কে আছেন? আল্লাহ। আল্লাহ তিনি তোমাদের উপর রহম করবেন। এই হাদিসটাও শুদ্ধ হাদিস, শুদ্ধ সনদে আবু দাউদ বর্ণনা করেছেন। তো সুতরাং মানুষের প্রতি সম্প্রীতি, ভালোবাসা এবং সমাজ সেবা, কল্যাণমূলক কাজ করা, উপকারমূলক কাজ করা, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এর হামো একটা কমন শব্দ, এটা দিয়ে বলা হচ্ছে সবার প্রতি তুমি সুন্দর আচরণ করো, সবার প্রতি তুমি একটু দয়া করো, করুণা করো। এবং দেখেন এই এই করুণাটা শুধু মানুষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও শেখাচ্ছেন এটা কুকুর, বিড়াল, পশু, বন্য পশু সবার প্রতি করতে হবে। একটা ছোট্ট উদাহরণ, এটা এসেছে সহিহ বুখারীর মধ্যে, বাবু ফাদলু সাকিল মা, পানি পান করানোর ফজিলত, এই পরিচ্ছেদে একটা সুন্দর ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। আমার মনে হয় আপনারা এই ঘটনাটা শুনেছেন। সেটি হচ্ছে এক ব্যক্তি একবার পথে চলছিল, তিনি হয়তো মুসাফির ছিলেন, তার প্রচণ্ড পানের তৃষ্ণা পেল, তিনি অনেকক্ষণ ধরে সেটা খুঁজছিলেন কোথায় পানি পান করবেন। এরপরে তিনি একটা কুয়া পেলেন, কুয়া, তিনি সেই কুয়ার মধ্যে নামলেন, সেখানে পানি পান করলেন, এরপরে কুয়া থেকে উঠে গেলেন। উঠে তিনি দেখলেন যে একটা কুকুর পানির তৃষ্ণায় হাঁপাচ্ছে, হ্যাঁ, সে বারবার হাঁপাচ্ছে, মানে মনে হয় যেন তৃষ্ণায় সে মারা যাবে। তখন লোকটা মনে মনে বলল লাকাদ বালাগা হাযাল কালবা মিনাল আতশ মিসলুল্লাযী বালাগা বি, আমার যেমনটি প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল মনে হচ্ছে এই কুকুর সেই সেরকম তৃষ্ণা পেয়েছে। তখন তিনি আবারও সেই কুয়াতে নামলেন, সেখান থেকে তিনি পানি পান করলেন। এখন তো ওঠার সময় আর পানি কোষে নিয়ে উঠতে পারবেন না, তার কাছে কোনো পাত্র ছিল না। তখন তিনি তার পশমি অথবা কটনের একটা মোজা ছিল, সেই মোজারটাকে ভিজালেন, ভিজিয়ে ভিজালে তো সেটার মধ্যে পানি কিছু আটকে থাকে, তাই না? তখন তিনি সেটাকে নিয়ে এসে কুকুরের মুখে দিলেন, কুকুর তখন পানিটা পেল এবং তার তৃষ্ণা নিবারণ হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করলেন, খুব ভালো কাজ সে করেছে। আমরা তো বললাম কুকুরকে খাইয়েছে, এত ভদ্রভাষায় মানুষ বলে না, মানুষ কুকুর তো বলে না, আরও একটা খারাপ শব্দ ইউজ করে, তাই না? যাই হোক, মানে মানুষ কত নির্মম, অনেক কুকুরের ল্যাজ কেটে দেয়, অনেক কুকুরকে বিভিন্ন পাড়ায় দেখি যে পা কেটে দেয়, আল্লাহ একটা পা নাই, একটা পা জখম অবস্থায়, অনেক কুকুর আমি নিজে দেখেছি কত নির্মম, সুবহানাল্লাহ, এগুলো তো মুসলিমরা করার কথা না। কুকুর জনপদের মধ্যে থাকা ভালো কি ভালো না সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু মানে এটার উপশম কী করে হবে এগুলো সমাজের প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা ভাববেন, কিন্তু আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল একটা কুকুরের লেজ কেটে দিতে পারি না, একটা কুকুরকে লাঠি দিয়ে ল্যাংড়া করতে পারি না, কিংবা দাঁ দিয়ে কুপিয়ে তার একটা পাকে জখম করা বা কেটে ফেলা, এই অধিকার কি ইসলাম দিয়েছে? এটা ইসলাম দেয় নাই, এটা ইসলাম দেয় নাই। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ও এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার প্রশংসা করলেন এবং তার অতীত জীবনের সকল পাপকে ক্ষমা করে দিলেন। একটা কুকুরকে পানি পান করানোর জন্য চিন্তা করেছেন, তাহলে এখানে অনেক মেসেজ আছে না, অনেক মেসেজ আছে যে বন্য প্রাণীও আমাদের কাছে নিরাপদ থাকবে। শান্তি তো সেটাই, বন্য প্রাণীরাও আমাদের কাছে নিরাপদ থাকবে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বলুন কি রাসূলুল্লাহ, তাহলে পশুদের কল্যাণ সাধনের জন্য কি আমাদের পুরস্কার পাবো, আমরা সওয়াব পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, হ্যাঁ, প্রত্যেক কাজেই তোমরা সওয়াব পাবে, প্রত্যেকটা ছোটখাটো কাজেই তোমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এটা বুখারীর বর্ণনা জানেন। তাহলে এটা হলো ইসলামের আসলে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের কিছু নমুনা, এরকম আরো অনেক নমুনা আছে। ইসলাম দেখেন অনেকগুলো আদাব আমাদেরকে, শিষ্টাচারিতা শিখিয়েছে। শিষ্টাচারিতা কেন, ভদ্র উপাধি পাওয়ার জন্য নাকি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য?
এই আদবগুলো দেখবেন কিছু আদব আছে মনস্তাত্ত্বিক আদব যাতে একের প্রতি অন্যের শ্রদ্ধা ভালোবাসা সুসম্পর্ক মমতাটা থাকে মমতাটা কোথা থেকে আসে নাক থেকে না মুখ থেকে না ঠোঁট থেকে না কান থেকে বলেন হৃদয় থেকে হৃদয় থেকে তাহলে হৃদয় বৃত্তিটাকে প্রমোট করতে হবে না এটাকে বলা হয় আদাবুন নাফসিয়া মনস্তাত্ত্বিক আদব আর কিছু আছে আদাবুন ইজতিমাঈয়া সামাজিক আদব সামাজিক আদব তাহলে ইসলাম এই ধরনের এক গুচ্ছ শিষ্টাচারিতা আমাদেরকে শিখিয়েছে আমরা দেখার সাথে সাথে কি দেব সালাম দেব তাই না তারপরে মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব যারা মুরব্বি টাইপের অর্থাৎ একটু বয়স্ক আমরা তাদেরকে শ্রদ্ধা দেব যারা আমাদের চাইতে বয়সে ছোট তাদেরকে আমরা স্নেহ মমতা দেব এভাবে সুন্দর আচরণ সমবয়স্করা সাধারণত আমাদের বন্ধুসুলভ আচরণ তারা পাবে তাই না এভাবেই এখানে আমরা দেখি সামাজিক ক্ষেত্রে বেশ কিছু এটিকেটসের কথা কোরআন আমাদেরকে বলেছে যেমন সূরাত লোকমানের ১৮ এবং ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর আর তুমি তোমার গালকে মানুষের জন্য বিকৃত করবে না ভ্যাংচানো আর কি তুমি ভ্যাংচাবে না মানুষকে এটা বোঝানোর উদ্দেশ্য ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করবে না তাই না আপনি দম্ভ করে চললে কিন্তু মুশকিল অহংকার দেখবেন আশেপাশের লোকদেরকে অস্বস্তিতে ফেলে দেয় এবং আশেপাশের লোকরা কিন্তু আপনাকে ঘৃণা করবে আপনি যতই ক্ষমতাবান যতই পয়সাওয়ালা হন না কেন কিন্তু মানুষ কিন্তু আপনাকে মোটেই ভালোবাসবে না তাহলে কি হলো আপনার অহংকার এসে মানুষের অন্তর থেকে ভালোবাসাটাকে একদম ডিলিট করে দিল সত্যি কি না বলেন তাই না এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করলো যে অহংকার তোমরা করো না কারণ শুধু তোমরা না তোমাদের রব অহংকারকে পছন্দ করে না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক আর তুমি মধ্যমভাবে চলাফেরা করো খুব দ্রুত হেঁটো না আবার খুব আস্তেও হেঁটো না ব্যালেন্সড যেটাকে দেখে মানুষ বলে যে বাহ ভদ্রভাবে হাঁটছেন তিনি তাই না আবার দুর্বলভাবে হাঁটে লোকটা তো দুর্বল দেখি অলস আপনার সুঠামো হাঁটা চলাফেরা থেকে অনেকেই আপনাকে নিয়ে বড় চিন্তা করতে পারে আবার যদি আপনি তাড়াহুড়ো করেন হন্তদন্ত হন কারণ লোকটা অস্থির তাই না এই জন্য মাঝামাঝি অবস্থান আর বলছেন কণ্ঠস্বর নিচু করে কথা বলো চিৎকার করে কথা বলো না কথা বলার সময় চিৎকার করে মানুষকে অপ্রস্তুত করো না তাই না মানুষ যখন রেগে যায় দেখবেন যে চিৎকার করে কথা বলে স্বামী যখন স্ত্রীকে স্ত্রীর উপর রাগে তখন চিৎকার করে তুই তোকারি শুরু হয়ে যায় আরও ভয়ঙ্কর হচ্ছে বাপ মা তুলে কালিকালা শুরু হয় আর স্বামীর ভয়ঙ্কর অবস্থা দেখে স্ত্রী যদি একটু রাগে হয় তাহলে তার কথাই নাই চলতে থাকে সমানে চিৎকার পুরুষ এবং মহিলা তাই না আল্লাহ তাআলা বলছেন না তোমরা নিচু আওয়াজে কথা বলো নিচু আওয়াজে এই টোনটাই হচ্ছে ভদ্র তাই না নিচু আওয়াজের টোনটাই হচ্ছে ভদ্র টোন সভ্য শান্ত সিভিলাইজড হ্যাঁ সেভাবে বলা হচ্ছে তাহলে এগুলো হচ্ছে আসলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এবং তিনি এতে সেটা বলছেন ইন্না আনকারাল আসওয়াতুল আসওয়াতুল হামির নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ গাধা কিন্তু অত ভদ্রভাবে আওয়াজ করে না হ্যাঁ তাই না এই আর কি আচ্ছা সূরাতুল ইসরার ৩৭ নম্বরেতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি জমিনে অহংকার ভরে চলাফেরা করো না কারণ তুমি জমিন ছিদ্র করে ভিতরে প্রবেশ করতে পারবে না আর তুমি পাহাড় পরিমাণ প্রলম্বিত নিজেকে করতে পারবে না পাহাড় উদার লম্বা তুমি নিজেকে এতটা উচ্চতায় কিংবা এতটা প্রশস্ততায় নিতে পারবে না তুমি লিমিটেড অতএব তুমি ছোট আল্লাহ আসলে বলতে চাচ্ছেন কি তোমার আসলে ক্ষমতা খুবই ক্ষুদ্র তুমি চিৎকার করছো কেন অহংকার কেন করছো এই জমিন ভেদ করে ভিতরে ঢোকার সাধ্য তোমার নাই এই পাহাড় সম পরিমাণ উচ্চতায় যাওয়া কিংবা প্রলম্বিত হওয়ার ক্ষমতাও তোমার নাই তাহলে কিসের এত গৌরব নিজেকে বিনয়ের মধ্যে
রাখো, এটাই হচ্ছে ইসলামের কথা। এভাবে আমরা দেখি যে ইসলাম এই যে আচরণগুলো করেছে, এই আচরণগুলো শান্তির জন্য বড় নিয়ামক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমাদের তিনজন আমরা আছি, এই তিনজনের মধ্যে সম্পর্ক যাতে নষ্ট না হয়, একের প্রতি অন্যের বিদ্বেষ না জন্মে, সেজন্যে তিনি বলে দিয়েছেন যে তোমরা তিনজনের মধ্যে দুজন কানে কানে কথা বলা যাবে না, আর যদি বলতে হয় তাহলে অনুমতি নিবে, যে আমার একটা বিশেষ বিষয় ওনাকে জানানোর আছে, আপনি অনুমতি দিলে আমি সেটা বলবো। তো অনুমতি দিলে তার সমস্যা থাকে না, কিন্তু অনুমতি না দিলেই তখন সন্দেহের বীজ বপন হয়। আর কি বললো, আমার বিরুদ্ধে কোনো কথা নাকি? হ্যাঁ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা থালাসাতুন ফালা ইয়াতানাজা ইতনান দুনা থালিথ ফাইন্না যালিকা ইউযীহি। যখন তিনজন ব্যক্তি থাকে তখন দুজন কানে কানাকানি করতে পারবে না তৃতীয়জনকে বাদ দিয়ে, কারণ এভাবে করলে সেটা তৃতীয়জনকে কষ্ট দেয়। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আচ্ছা, এরপরে দেখেন আমরা কত ভালো ভালো কাজ করি না, কিন্তু কাজ করে খোঁটা দেওয়া যাবে না। খোঁটা দিলে কষ্ট লাগে, লাগে না? আপনি আমার একদিন উপকার করলেন আর আজকে সবার সামনে নাই, আমি কি তোমাকে উপকার করি নাই? তখন কিন্তু যার উপকার করেছেন তাকে একটু অপমান করা হলো এবং সে কষ্ট পায়। আর যদি কষ্ট পায় সে কিন্তু আপনার এই উপকারের পরেও সে আপনাকে ঘৃণা করবে, এবং এই ঘৃণাটা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটাবে। অতএব সেটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুলা তুবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ইমানদার লোকেরা, তোমরা তোমাদের সাদাকাগুলোকে খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা এগুলোকে বাতিল করো না। তার মানে কি? খোঁটা দিলে আপনার ভালো আমল আল্লাহই বলছেন বাতিল হয়ে যায়, আল্লাহই বলছেন বাতিল হয়ে যায়। কাল্লাযী ইউনফিকু মা লাহু রিআ আন্নাস, ওই ব্যক্তির মতো যে তার সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং সে আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি প্রকৃতপক্ষে ইমান রাখে না। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। এখানে আল্লাহ তাআলা আরেকটা নিদর্শন, এক দৃষ্টান্ত দিলেন, যে দৃষ্টান্ত দিয়ে আমরা সহজে অনুধাবন করতে পারবো যে কিভাবে আসলে খোঁটা দিলে আমল বাতিল হয়ে যায়। এটা হচ্ছে একটা স্বচ্ছ পাথরের মতো যার উপর মাটি ছিল, তারপরে সেখানে মানে বাতাস কিংবা প্রবাহ এসে সেগুলোকে একদম উড়ায় নিয়ে গেল, তাই না? কিছু ধুলাবালি জমলো, বাতাস আসলে কি থাকবে সেটা? তাহলে কিছু উপকার করলেন, সাদাকা দিলেন, খোঁটা দিলে কি থাকবে সেটা? এটা আল্লাহ তাআলা বুঝালেন এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সাথে সুন্দর আচরণটাকে গুরুত্বপূর্ণ হিসাবে উপস্থাপন করলেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তিনি মানুষের সাথে সুন্দর কথা বলতে বললেন, সুন্দর আচরণ করতে বললেন, সর্বত্র সব জায়গায়। মানে ছোটোখাটো প্রত্যেকটা ব্যাপার আমাদের শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে এটা বিরাট অবদান রাখে। যেমন এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, অকুল্লি ইবাদি ইয়াকুলু ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, আর আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন যেটা ভালো সেটা বলে। কোরআনের আরেকটা আয়াতে বলছে, অকুলুল লিন্নাসি হুসনা, মানুষের জন্য সুন্দর কথা বলো। তারপরে বলেছে, ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম বলা হয়, তখন তোমরা আরো উত্তম সালাম দাও। যেমন আসসালামু আলাইকুম বললে আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বললে আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আও রুদ্দুহা, অথবা যেরকম বলছে সেরকমই বলো, কারণ একটা সময় গিয়ে তো আর বাড়ানো যাবে না, তাই না? তখন তো আর বলবেন না যে ও রাহমাতুহু ও মাগফিরাতুহু ও বারাকাতুহু, হ্যাঁ ও নাজাতুহু ও ফালাহুহু, এত কিছু তো সালামের মধ্যে বাড়ানো যায় না। ফলে সাধারণত কেউ সংক্ষেপে দিলে তার থেকে উত্তমটা দিবেন, অথবা মিনিমাম যা বলেছে তাই বলবেন। দেখেন, আমি আপনাকে সালাম দিলাম, আপনি উত্তর দিলেন না, এটা সমস্যা না বলেন তো? আমার তখন চিন্তা হবে, আচ্ছা উনি সালামের উত্তর দিল না কেন? না না প্রশ্ন আসবে, তাই না? আর আসলেও তাই, যেদিন আপনার মন ভালো থাকবে, আমার প্রতি ভালোবাসা থাকবে, আপনি তো সালামের উত্তর শুরু দিবেন না, একদম বুকে জড়ায় ধরবেন। আর সালামের উত্তর না দিলে নিশ্চয়ই আপনার কোনো রাগ, কোনো হিংসা, কোনো হানাহানি ইত্যাদি কিছু না কিছু আছে।
ফলে অশান্তি এটা অশান্তির ইন্ডিকেটর অশান্তি উৎপাদনের দিকে আমাদেরকে নিয়ে যায় ইফশাউস সালাম এই ক্ষেত্রে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা আছে আফশুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও আর সালাম কে কাকে দিবে সেটাও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি বলেছেন ইউসাল্লামু সাগীরু আলাল কাবীর ছোট বড়কে সালাম দেবে ওয়াল মাররু আলাল কাঈদ যে পাশ দিয়ে যায় সে যে বসে আছে তাকে সালাম দেবে ওয়াল কালীলু আলাল কাসীর যে যারা কম তারা বেশি লোককে সালাম দিবে একজন লোক এখানে ঢুকলেন তিনি সালাম দিবেন আপনারা না এটা নিয়ম তবে যদি আপনারা কেউ আগে দিয়ে ফেলেন তখন তিনি উত্তর দিবেন তাহলে কে কাকে সালাম দিবে দেখেন আমাদের নবীউর রাহমাহ তিনি সেটা পর্যন্ত উল্লেখ করে দিলেন এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন ইসলাম যেটা মানুষ পালন করে কোন ইসলামটা সবচেয়ে উত্তম তখন তিনি বললেন তুতআমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া আলা মান তা'রিফ তুমি মানুষকে খাদ্য খাওয়ানোটা এটা উত্তম ইসলাম তাহলে ইসলাম বলে মানুষকে খাওয়াও 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 খাও না মানে খাওয়াও মানে কি খাও না খাওয়াও খাওয়াও মানে খাও না অর্থাৎ ফোকাসটা হচ্ছে খাওয়াও প্রত্যেককে খাওয়াও খাওয়াও তো এর মধ্যে তো আমরাও খাবো নাকি আচ্ছা কিন্তু ফোকাসটা যদি হয় শুধু খাও 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 দেখবেন আর খাওয়াবে না খাওয়ানো বন্ধ হয়ে যাবে যারা খাওয়ান তারা নিজেও খান অন্যকেও খাওয়ান আর যারা একাই খান তারা কিন্তু মানুষকে খাওয়ায় না দেখেন দারিদ্রদের হক বড়লোকরা নষ্ট করে না তারা জাকাতটা পর্যন্ত ঠিক মতো দেয় না সত্য কি না বলেন অধিকাংশ মানুষ এখনো বাংলাদেশে জাকাত দেয় না জাকাত কে খায় যার উপর জাকাত ফরজ হচ্ছে সেই জাকাত খায় এবং সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে নিজের জাকাত নিজে খায় নিজের জাকাত নিজে খায় মানে এটা কি কে কখনো ভেবে দেখেছে যারা জাকাত দিচ্ছে না তারা বিশ্বাস করে যে যে অবিশ্বাসী তার ব্যাপারে আমাদের কোনো কথা নাই কিন্তু যারা বিশ্বাস করে যে জাকাত তার উপরে ফরজ দিতে হবে সে দিচ্ছে না তাহলে কি সে তার নিজের উপর যে জাকাতটা ফরজ হয়েছে অন্যকে দেওয়াটা ফরজ ছিল সে জাকাতটাকে সে খেয়ে ফেলতেছে না এটা কত নোংরামি কত ধরনের খারাপ ফলে সামাজিক যে তাকাফুল যে পারস্পরিক সম্প্রীতি যে সমবেদনা তাকাফুলের মূল অর্থ সেটাই সেটা কিন্তু অনুপস্থিত হয়ে যায় এজন্য জাকাত কিন্তু দেখেন সমাজের ধনিক শ্রেণীর সাথে বঞ্চিত শ্রেণীর বা অভাবী শ্রেণীর একটা সেতু বন্ধন আপনি আপনার জাকাতটাও যদি আপনার আত্মীয় স্বজন কিংবা সমাজের অভাব অনটনে সিক্ত মানুষদেরকে দেন তারা কি ভালোবাসবে না আপনাকে তারা ভাববে যে কারণ টাকাটা তো আপনি দিচ্ছেন আপনার সম্পত্তি থেকে বের করছেন এটা কি তারা দেখছে না দেখছে তারা কিন্তু ওই ফোকাসে থাকবে না আমার টাকা আমাকে দিয়েছে কোনো মানুষ কিন্তু এভাবে ভাবে না বলে যে উনি আমাকে দিয়েছে দেখেন না আপনি আপনি পরীক্ষা করে দেখেন আপনার আত্মীয় স্বজন গরিব গোরাবাদেরকে দেন আপনি যদি আপনার জাকাতটা সুন্দর মতো দিয়ে তাদের অবমানটনটা দূর করেন তাহলে তারাকে বলবো না এটা আমার টাকা আপনি আমাকে দিয়েছেন আপনার কোনো গৌরব নাই এটা আমার টাকা দেন এভাবে কেউ বলে না এবং কোনো জাকাত প্রাপ্ত লোক এটাও বলে না ভাই আপনি 2000 টাকা দিয়েছেন এটা তো হবে না আপনি 20000 টাকা দেন আমাকে কারণ তারা জানে যে এই জায়গা তাদের ওই অধিকার নাই যে সে চেয়ে ঠিক করে নেবে জাকাত প্রাপ্তরা কি কখনো বলে ধনী লোকদেরকে এসে ভাই আপনি ওনার একটু টাকার দরকার বেশি 2 লাখ টাকা ওনাকে 2 লাখ দেবেন আমাকে 1.5 লাখ দেবেন ওনাকে 1 লাখ দেবেন এটা কখনো সম্ভব হয় না এটা কখনো সম্ভব হয় না সুতরাং এখানে আমরা দেখি যে সুবহানাল্লাহ জাকাতের মধ্য দিয়ে একটা তাকাফুল একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় আচ্ছা ইসলাম দেখেন আরও সুন্দর সুন্দর ফর্মুলা দিয়েছে তার মধ্যে একটা হলো কি যে আপনার যে কোনো খারাপ আচরণকে আপনি সুন্দর আচরণ দিয়ে তার উপশম করবেন খারাপের বিপরীতে কি সুন্দর এটা কিন্তু আমরা রপ্ত করতে পারি নাই এই শিক্ষাটা আমাদের নাই এই শিক্ষাটা আমাদের নাই এমনকি অনেক ভালো লোকের মধ্যেই গুণটা নাই মানে প্রত্যেকেই খারাপ দিয়ে খারাপের চিকিৎসা করতে চায় আর অধিকাংশ চিকিৎসা করতে চায় খারাপ দিয়ে বেশি খারাপ মানে খারাপকে বেশি খারাপ দিয়ে আপনি আমার 2 টাকা নষ্ট করেছেন আমি আপনার 20 টাকা নষ্ট করব আপনি আমার এক এক আনা ক্ষতি করেছেন আমি আপনার 10 আনা ক্ষতি করব মানুষের অ্যাপ্রোচ এটা না এইটা কেউ একজন একজনকে দেখেন এই যে
যেটা আমি বললাম সমাজে অসুস্থ মানুষগুলো একজন আরেকজনকে হয়তো একটু ধাক্কা দিয়েছে পরের দিন দেখবেন যে সে গ্যাং নিয়ে আসবে তাকে এমন পেটাবে ল্যাঙ্গালুজা করে ফেলবে এটাই তো প্রতিশোধ মানে আমি যে মাফ করে দিব এটা কখনো আমার মাথায় আসে না ইসলাম বলছে যে না মাফ করে দাও যে কোনো খারাপ পরিস্থিতিকে সুন্দরভাবে মোকাবেলা করো সূরাতুল ফুসসালাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم তুমি সুন্দরভাবে প্রতিহত করো ইনফর্ম মানে প্রতিহত করো এই সবকিছুকে সুন্দরভাবে প্রতিহত করো তাহলে তোমার এবং যার মাঝখানে শত্রুতা রয়েছে সেই শত্রু যেন তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে কি সুন্দর ফর্মুলা দেখছেন কি সুরলিত কণ্ঠে কি চমৎকার মোটিভেশন যে সম্পর্ককে শত্রুতা থেকে বন্ধুত্বে রূপান্তরিত করার ফর্মুলা এটা তো ইসলাম তো শান্তি চায় নাকি অশান্তি চায় বলেন শান্তি চায় সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহর রহমতে রহমানের বান্দারা তারা তো এমন যে জমিনে তারা বিনয়ের সাথে চলাফেরা করে এবং যখন তাদেরকে জাহেল মূর্খ মানুষেরা অজ্ঞ মানুষের সাধারণত হার্শ হয় কঠোর স্বভাবের হয় ওই যে বেদুইনদের মতো একটু নেফাকিও তাদের মধ্যে থাকে তো এই অজ্ঞ মানুষরা যখন তাকে সম্বোধন করবে সে বলবে আসসালামু আলাইকুম সালাম মানে আপনার সাথে আমি আসলে কথা বলতে চাই না অজ্ঞ মানুষরা সাধারণত আক্রমণাত্মকভাবে আবির্ভূত হয় তাই না এইভাবে হয়তো একটা কিছু বললো ধমক দিবে এ করবে সে করবে সম্পদের গরম গরমি দেখাবে ক্ষমতার গরমি দেখাবে আপনার কি হবে আপনার সালাম আলাইকুম ভাইজান পরে কথা বলি আপনি সালাম সালাম করে চলে আসবেন এটা না আপনি বুঝতে হবে যে কনটেক্সট অনুযায়ী বুদ্ধিমত্তা মানে বুদ্ধিমত্তার সাথে আপনি সালাম জানাবেন তাকে আপনি যখন দেখবেন অবস্থা বেগতিক জিনিসটা সুবিধার মনে হচ্ছে না তখন তাকে সালাম দিয়ে আপনি বলুন ভাইজান আমার তাড়া আছে আমি আরেকদিন কথা বলবো এড়িয়ে যাও আর কি এখানে আসলে কি বলছে এড়িয়ে যেতে বলছে আপনার তার সাথে ঝগড়া করতে বলে নাই তাকে হেয় করতে বলে নাই বরং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রেখে এড়িয়ে যেতে বলেছে শান্তির উপাদান আছে কি নাই বলেন আচ্ছা এর মধ্যে দেখেন ইসলাম মানে সাধারণত আমাদের মধ্যে লাগালাগি হয় মারামারি হয় জেদাজেদি হয় একে অপরের উপর রেগে যায় আক্রমণাত্মক হয়ে যায় এ সমস্ত ক্ষেত্রে ইসলাম বলে যে মাফ করে দাও মাফ করে দাও দেখেন সূরাতুস সূরার মধ্যে 43 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর আর যে সবর করে এবং মাফ করে দেয় যে সবর করে এবং